দোকান পাট আছে এখন থেকে নিয়ে আমরা দোকান পাট গুলো বন্ধ রাখি কমিটির পক্ষ থেকে আলোচনা হয়েছে যে প্রধান বক্তা ওঠার পরে বাজার আর কোনো দোকান খোলা থাকবে না সকল দোকানদাররা যেহেতু আপনারাই মিলে মাহফিল দিচ্ছেন এখন আপনারা যদি সেখানে উপস্থিত না থাকেন মেহমানরা আল্লাহ মেহমানদের ডেকে নিয়ে আসলাম মেজবানরা উপস্থিত থাকলাম না তাহলে কিন্তু খারাপ দেখা যায় তা আমরা সকলেই এই ময়দানের দিকে চলে আসি আর ময়দানে যারা আছে আমরা একটু আগে আগে আসি পিছনে যারা আসছে তাদের বসার জায়গা করে দিই তো এই পর্যায়ে কোরআন ও হাদিসের আলোকে মূল্যবান নসিহত পেশ করে শোনাচ্ছেন হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব হাফেজ হযরত মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস সাহেব খতিব ও ইমাম খুলনা বিশ্ববিদ্যালয় আমি হযরতকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি ইয়া আল্লাহ السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس بما كسبت رهينة إلا أصحاب اليمين في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين حتى أتانا اليقين وقال رسول الله صلى الله عليه وسلم يبعث كل عبد على ما مات عليه أو كما قال عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين
والحمد لله رب العالمين. بس بڑا ڈھیلے دیے گئے محفل 2022 উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোহাম্মদ আব্দুল গফফার, উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান মিফতাহুল উলুম কওমি মাদ্রাসা কেশবপুরের শিক্ষা সচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ মুফাসসিরে কোরআন হযরত মাওলানা ফজলুল করিম দামাত বরকাতুহুল আলিয়া। সামনে উপস্থিত আমার প্রাণ প্রিয় দিনদার ইমানদার মুসলমান ভাইরা, বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরত আমার মা বোনেরা, এই আওয়াজটা দরকার, এই মাইক্রোফোনটা ভাই এই আওয়াজটা দরকার। আমি এশার নামাজ খুলনাতে আদায় করেছি, সোয়া আটটায় খুলনার আড়ংঘাটা থানার পাশেই নুরানি কাফেলা আড়ংঘাটা, তাদের মাহফিলের দাওয়াত অনেক আগেই ছিল, সেখানে বয়ানের জন্য সোয়া আটটায় স্টেজে উঠেছি। সোয়া আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত সেখানে আল্লাহ পাকের তৌফিকে কিছু দিনের আলোচনা করার চেষ্টা করেছিলাম। আপনাদের এই মাহফিল, আমার এলাকার এই মাহফিলের দাওয়াত ছিল গত 25 তারিখ সম্ভবত, প্রতিকূল আবহাওয়ার কারণে মাহফিলটা হয় নাই। যিনি বা যার পক্ষ থেকে মোবাইল করা হয়েছিল তার মানসিক অবস্থা দেখলাম খুবই খারাপ, একদম মন ভেঙে গেছে তার অবস্থা কথাই যেটা বুঝেছি। তো আমি বললাম যে যেকোনো দিন তোমরা করতে পারো, আমি চেষ্টা করব যেখানেই থাকি শুরুতে অথবা শেষে জোড়ার জন্য। পরে আজকের এই দিনটাই সুযোগ হয়েছিল যে খুলনা থেকে কেশবপুরে আসা এখন সহজ, অল্প সময়ের মধ্যে আসা যায় রাস্তা ভালো হওয়ার কারণে। বাকি গতকালকে আবার আগামীকালকে এই সব দিন তো দূরে দূরে সফর, গতকালকে বরিশালে আগামীকালকে আবার নদী পার হয়ে নওয়াপাড়া অভয়নগরের ওইদিকে, সেখান থেকে আসা সম্ভব না, সেই জন্য আমার আসতে একটু দেরি হয়ে গেছে। আপনারা মনে মনে হয়তো কেউ ভিন্ন কিছু চিন্তা করতে পারেন, এই জন্য এই কথাটা বললাম, নতুবা বলতাম না। কোরআনে কারীম থেকে কয়েকটা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, বয়ান এখন আমি যা করব বা আমরা যা পারি, এর থেকে সব অঞ্চলে চায়ের দোকানে আসরের রাত থেকে যে বয়ান শুরু হয় রাত 9টা 10টা পর্যন্ত চলে, তাতে প্রায় সব বাজারেই চায়ের দোকানে তালাশ করলে আমাদের থেকে ভালো ভালো বক্তা পাওয়া যাবে। আমরা যে মাসলা মাসাইল গুলা, আমরা যে ধর্মের কথা আলোচনা করি, এগুলির উপর একটা গবেষণা হয়, পর্যালোচনা হয়, যদি সুবিধা অসুবিধা কোনো এদিক সেদিক না হয় তাহলে তো গ্রহণ করে। অধিকাংশ ক্ষেত্রে উলামাই গ্রামের কথাকে টানাটানি করে কেটে সেটে কোন রকম সাইজ করে যদি ব্যবহার করা যায় করে, না করলে গ্রাম অঞ্চলে সালে গুজে রাখা জিনিসের মতো গুজে রাখে। এজন্য আমাদের বয়ান এটা অনেকেই শুনতে চান না, বুঝতেও চান না, কিন্তু আমি আপনাদেরকে তেলের ভিতর থেকে কলিজার কিছু কথা আপনাদেরকে শোনাতে চাচ্ছি। কথাগুলি মানতে হবে, মানার যোগ্যতা নিয়ে বসতে হবে, যাদের মানার নিয়ত নাই তাদের বসারও দরকার নাই, রাত গভীর হয়ে গেছে। আমি স্পষ্ট ভাষী মানুষ, স্পষ্ট ভাবে কথা বলাটা খুব পছন্দ করি। আমার আগে যিনি বয়ান করেছেন উনি আল্লাহওয়ালা মানুষ, তাকওয়া পরহেজগারির অনেক কথা বলেছেন, অত গভীরের কথা হয়তো আমি বলি না বা আমার বলার অভ্যাস নাই অথবা আমি বলতে পারি না,
কথা তো অত্যন্ত পরিষ্কার, হয় আপনারা আমাকে মানবেন, সাধারণ মানুষ আলেমদেরকে মানবে, নয় আলেমরা সাধারণ মানুষকে মানবে, যে কোনো একটা জায়গায় আসতে হবে, তাহলেই ইনশাআল্লাহ আমরা মজা পাব। কথা বুঝে আসছে আমার? কারণ মানার ব্যাপারে যদি আমাদের দোদুল্যমান অবস্থার মধ্যে থাকে, আপনিও আমারে মানবেন না, আমিও আপনারে মানবো না, তো হবে কি? কিছুই হবে না। এই জন্য ধর্মের ব্যাপারে হয় আমি আপনাকে মানি, না হয় আপনি আমাকে মানেন, এরকম একটা স্লোগানে আসি। তো আমি আশা করব যে আপনারা বলবেন যে হুজুর ধর্মের ব্যাপারে আপনাকে আমরা মানব, এটা আপনারা বলবেন। কারণ আপনারা কেশবপুরের মানুষ, আপনারা আমারই মানুষ, আপনাদেরই রক্তে আপনারা যে আলো বাতাস খেয়ে ভোগ করে বড় হচ্ছেন, এখানে তো আমিও বড় হয়েছি। আজকে আমার বড় ভাই যে কলেজে চাকরি করেন, ওইখানে সিরাতুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আয়োজিত একটা আলোচনা সভায় অংশগ্রহণ করেছিলাম। একজন ঊর্ধ্বতন কর্মকর্তা, বাংলাদেশ সরকারের একজন সচিব সেক্রেটারি, সে আসছে আরেকজনের সঙ্গে। তো যার সঙ্গে আসছে উনি প্রবীণ মানুষ, উনি বললেন যে আমার সাথে মেহমান আসছে, উনাকে একটু মাইক দাও, উনি কিছু বলুন। সে মাইক ধরে যা বলা শুরু করছে তাতে গোমান্ত মানুষ উঠে জুতা স্যান্ডেল যা আছে সব হাতে নেবে। এই লোক এই কথা বলে কেন? সবাই এখন চাই যে আমি নিজে কিছু মাতুব্বারি করি। আপনারা মিলে কাট কাটাইতে চান, এখানেও মিল আছে সম্ভবত, আছে না? মিলে যারা কাট কাটাইতে যায়, যারা কাজ নিয়ে যায়, অধিকাংশ কিন্তু এসএসসি পাস, এইচএসসি পাস, অনার্স মাস্টার্স ডিগ্রি করা ভালো রাজনৈতিক লেডার নেতৃবৃন্দ, তারা যায় মিলে কাট কাটাইতে। আর মিলে যারা কাট কাটে, করাতে যারা কাট লাগায়, এরা কি কি পাস? তো আমার মতো হাফেজ মাওলানা মুফতি আব্দুল কুদ্দুস মিলে কাট কাটতে যে যে লোকটা কাট ধরে মিলের ওই করাত চলমান করাতের সাথে লাগায় সাইজ করে কাটে, ওরে যদি আমি বুঝ দিতে যাই, তাইলে যে কাট কাটে দেবে ও কাট দিয়ে দরজা হবে না অন্য কিছু হবে? কথা বলেন, সব জায়গায় মাতব্বরি করতে নাই। আমার গাড়ি চালায় আমার ড্রাইভার, 500 কিলোমিটার, 200 কিলোমিটার, 100 কিলোমিটার, 50 কিলোমিটার, 20 কিলোমিটার যাবে সে চালাবে, ওইখানে আমি মাতব্বরি করব না। কোথায় ব্রেক মারতে হবে এটা উনি ভালো বুঝেন, ওনার পা বুঝবে কোন জায়গায় দিতে হয় ব্রেক। সব জায়গায় আমরা মেনে চলব, কিন্তু ধর্মের ব্যাপার আসলে তখন আমার একটু অনধিকার চর্চা না করলে হয় না। আমরা কি কম বুঝি? তো বুঝি তো, অনেক কিছুই বুঝি, বুঝি না কি? জানাজার নামাজের সময় শুন করে দাঁড়ায় থাকতে হয়, তাও তো আমরা বুঝি। জানাজার নামাজে কোনো কিছু পড়া যাবে না, শুন করে দাঁড়ায় থাকতে হবে, লোক মারা গেছে কোনো দোয়া পড়ে না, শুন করে দাঁড়ায় আছে, ও ভাই কোনো দোয়া পড়লেন না, আমার বাপ মরে গেছে, আমি মুখ মারবো? বাপ মারার পরের থেকেই মুখ বন্ধ, টোটালি বন্ধ, কোনো কথাই নাই মুখে। তার সাইডে আল্লাহ আকবার তো বলতে বল, কিছু না বলে না বলে, আরো যে দোয়া দরুদ আছে সেগুলো তো পড়বে পড়বে, বলে না বাপ মরার পরে কথা বলতে হয় না, এটা মুরব্বীদের কথা, যত কম বলা যায় বলা যায়, ভুলে যান এই সব কথা, সব ভুলে যান। ধর্মীয় কথা উলামায়ে কেরাম যেভাবে বলেন, সে কথাগুলোকে নিজের কাছে কতটুকু রাখা যায় সেই চেষ্টা করতে হবে। কোনো প্রশ্ন করা যাবে না, কোনো প্রশ্ন করা যাবে না ধর্মের ব্যাপারে। মসজিদের ইমাম, মাদ্রাসার মুফতি আর মুহাদ্দিস, প্রশ্ন তো তিনি করবেন যিনি তার সমকক্ষ হবেন, এর বাইরে কোনো প্রশ্ন নাই। কারণ নবী আর দুনিয়াতে আসবেন না, সাহাবী আসবেন না দুনিয়াতে, ধর্মের কথা তো উলামায়ে কেরামই বলবে। এখন সেই কথা যদি আমি মানব, সেখানেও যদি আমার রাজনৈতিক নিজস্ব আমার যে গতি আছে সেটা আমি অ্যাপ্লাই করি, তাহলে তাই মানতে পারবো না। সাহাবায়ে কেরাম নবীজিকে কিভাবে মেনেছেন চিন্তাও করা যাবে না, মিলাইতে গেলে চিন্তাও করা যাবে না যে ওই সাহাবিরা কোন জান্নাতে যাবে আর আমরা কোন জায়গায় যাব। ছোট্ট করে আপনাদের না বললে পারতেছি না, বলি আপনাদের প্রায় জায়গায় আমার দিকে খেয়াল করেন,
সব জায়গায় বলি এই কথা, মানতে হয় কেমন? আমি বয়ান শুরু করার আগে আমার বয়ান মানার মতো মানসিকতা থাকতে হবে। আমি কারোর বিপক্ষে বলবো না, কোরআনে কারিমের আয়াতের তরজমা করব, কিন্তু মেনে নিবেন এই টেন্ডেন্সি ভিতরে রাখবেন, রাস্তা পাবেন, হারিয়ে যাবেন না, দুনিয়ায় শান্তি পাবেন, পরকালে জান্নাত পাবেন ইনশাআল্লাহ। কিভাবে মানতে হয়? বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে নামাজের ইমামতির বর্ণনা বুখারী শরীফের 6651 নম্বর হাদিস। উলামায়ে কেরাম স্টেজের মধ্যে বসে আছেন, এই হাদিস তারা যাচাই বাছাই করবেন, ভুল হলে তারা বলবে ভুল হয়ে গেল। বুখারী শরীফের 6651 নম্বর হাদিসের মধ্যে আসছেন, নবী যে একবার ইমামতি করতেছেন, পিছনে সাহাবায়ে কেরাম দাঁড়ানো, নামাজের ইমামতি করতেছেন, বিশ্ব নবী পায়ের ভিতরে স্যান্ডেল আছে, সাহাবায়ে কেরামেরও পায়ের ভিতরে স্যান্ডেল আছে, কেউ খোলে নাই, নামাজের ভিতরে জুতা স্যান্ডেল পাই দিয়ে নামাজ পড়ার সুযোগ আছে, জুতা স্যান্ডেলে যদি কোনো নাপাকি না থাকে, ময়লা না হয়, পাই দিয়ে আপনি পরনের কাপড়ের মতো ওইটা রাখতে পারেন, কোনো অসুবিধা নাই। আমরা যে খুলি, সেই খোলার কারণ হলো আমাদের জুতা স্যান্ডেল পাক আছে এই ব্যাপারে আমরা নিশ্চিত না, তাই মসজিদের বাহিরে রাখা লাগে। বিশ্ব নবীর পায়ের ভিতরে স্যান্ডেল, সাহাবায়ে কেরামের পায়ের ভিতরেও স্যান্ডেল, ইমামতি চলতেছে, নবীজির ইমামতিতে নামাজ হচ্ছে। বর্তমান সময়ে এই কথা মুসলমানের প্রত্যেকের কলিজার মধ্যে ঢুকানো দরকার। গলার মালা বানায় মাঝে মধ্যে রাজনীতি করতে যাবেন তো এ হাদিস দেখবেন, চাকরি করতে যাবেন তো এ হাদিসটা দেখবেন। মুসলমান হিসেবে নিজের যদি কবরের ভিতরে নিতে চাই, এ সকল হাদিস নিজের চোখের সামনে রাখা ছাড়া কোনোভাবে সম্ভব হবে না। নবীজি নামাজ পড়তেছেন, নবীজির ইমামতিতে সাহাবায়ে কেরাম পিছনে দাঁড়ানো, নামাজের মধ্যে পায়ের ভিতরে যে স্যান্ডেল ছিল, কোনদিন নবীজি খোলেন না, আজকে হঠাৎ করে পায়ের স্যান্ডেল খুললেন, খোলার পরে ওয়াদাআহুমা আলা ইয়াসারিহি, স্যান্ডেল দুইটাকে বাম দিকে ঠেলে দিলেন। নবীজি যখন পায়ের থেকে জুতা স্যান্ডেল খুলছে, পিছনে যারা মুক্তাদি আছে, যারা আল্লাহু আকবার বলে দাঁড়ায়, তাদের তো পায়ে জুতা স্যান্ডেল আছে, তারা কি করবে? তারা খুলবে কি খুলবে না, এটা সময়ের দাবি, প্রশ্ন করতে হবে আমাদের। এই জামানার মুসলমান হইলে বলবে, ইমাম সাহেবের স্যান্ডেলের দাম কত আর আমার স্যান্ডেলের দাম কত? ইমাম সাহেব স্যান্ডেল খুলছে, আমার খোলা লাগবে কেন? আমি কি ওনার শিষ্য নাকি? মুসলমান ভাইরারে, আমার প্যাসেঞ্জার শিক্ষিত হতে পারে, প্যাসেঞ্জারের কোয়ালিটির দিক থেকে ড্রাইভারের থেকে হাজারো গুণ উন্নত হতে পারে, কিন্তু শুনে রাখো, গাড়ির ভিতরে উঠে যদি কেশবপুর থেকে তুমি ঢাকাতে যাইতে চাও, ড্রাইভারের উপরে একটা কথা বলা যাবে না, ড্রাইভারের সামনে বসা যাবে না, ড্রাইভারকে সামনে বসাইতে হবে, ড্রাইভারের ইচ্ছা স্বাধীন মতো চলতে হবে, তাহলে ওই গাড়িতে আমি আর আপনি ঢাকা পর্যন্ত পৌঁছাইতে পারবো। কোন প্যাসেঞ্জার যদি ড্রাইভারের সঙ্গে গাড়ির ভিতরে বাড়াবাড়ি করতে যায়, বেশি কথা বলতে যায়, ড্রাইভারের লোক কিন্তু ওই প্যাসেঞ্জারকে নিয়ে যাবে না, হয়তো মাগুরায় না হয়, আর পড়ায় না হয়, শালিকায়, যে জায়গায় নদী আছে নদীর ভিতরে দেখাবে বসায় দিয়ে যাবে। পৃথিবীতে নবী আর আসবে না, আবু বকর আসবে না, উমারও আসবে না, উসমান আসবে না, আলীও আসবে না, এই দুনিয়ার মধ্যে নবী বলেন ইসলামের কথা, ইসলামের কথাগুলো মানুষের কাছে পৌঁছানোর দায়িত্ব পালন করবে উলামায়ে কেরাম। এই উলামায়ে কেরামকে কেউ যদি বাকরুদ্ধ করতে চাও, উলামায়ে কেরামকে কেউ যদি তার বেশি শক্তি দিয়ে নিয়ন্ত্রণ করতে চাও, কোনো একটা জায়গার ভিতরে পুষ্কুনিতে পড়ে যাবা, হাজার বছর যাবে, উঠার সুযোগ পাবা না। এত বুঝার দরকার নাই, ওলামাই গ্রাম বলেছেন, এত বুঝার দরকার দরকার। হুজুর তো আর কাঠ কাটার কথা বলে না, রাজমিস্ত্রি কাজ করবে সেখানে তো হুজুর কোনো হস্তক্ষেপ করবে না, আলেমরা করবে না, আলেমরা তো সেখানেই হস্তক্ষেপ করবে যে বিষয়ে হস্তক্ষেপ করার মতো যোগ্যতা আল্লাহ তাআলা আলেমদেরকে দান করেছে। 17-18 বছরে কোনো সরকারি চাকরি করে, বড় বড় শিক্ষিত মানুষ,
কোন একটা দিনে যদি তাদেরকে মাইক ধরায় দিই যে আপনি কিছু বলেন তো ছোট্ট করে একটা কথা বলে বড় ভালো লাগে কলিজাটা ঠান্ডা হয়ে যায় শিক্ষিত মানুষ তো বলে আমরা আমাদের বিষয়ে জ্ঞানী আমরা আমাদের বিষয়ে জ্ঞানী আমরা আমাদের এই প্রতিষ্ঠানে বুঝে শুনে পরীক্ষা নিয়ে যাচাই বাছাই করে ধর্মীয় জ্ঞানে জ্ঞানী একজন মানুষকে আমরা সর্বোচ্চ পদ দিয়ে বসাইছি তিনি হলেন আমাদের খতিব সাহেব খতিব সাহেব ধর্মের কথা বলবেন আমরা সবাই ধর্মের কথা শুনব তিন দিনের যুবক পোলাবান কয়দিন আগে রাস্তা দিয়ে হাঁটছে কেশবপুর কোন দিকে তাও ঠিক মতো জানতে পারে না হঠাৎ করে কিসের এক কোন জায়গা থেকে অভয় পেয়েছে যা ইচ্ছা তাই করতেছ শুনে রাখো ওলামাই গ্রাম বদুয়া দিলে নদীর পানিতে কোন জিনিস যেমন ভেসে যায় এই জমিনের মধ্যে যারা আলেমদের বিপক্ষে কোরআনের বিপক্ষে হাদিসের বিপক্ষে হস্তক্ষেপ করবে এদের ভেসে যেতে পানিও লাগবে না শুকনা জমিনে ভাসতে থাকবে এত প্রশ্ন তো দরকার নাই আমাদের আল্লাহ তো নবীজি নামাজ পড়তেছেন জুতা খুলে দিয়েছেন কি করবে সাহাবায়ে কেরাম নামাজের মধ্যে সবাই সবাই যারা দেখছে বুঝতে পেরেছে নবীজি জুতা স্যান্ডেল খুলেছেন সবাই নামাজের মধ্যে জুতা স্যান্ডেল খুলে সরায় দেন নামাজ শেষ হওয়ার পরে বিশ্ব নবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলতেছেন মা হামালাকুম কে তোমাদেরকে উদ্বুদ্ধ করলো কেন তোমরা তোমাদের পায়ের জুতা খুললে কে তোমাদের খুলতে বলেছে আমি তো বলি নাই শোনো কেশবপুরের মুসলমানেরা আমার আপন জনাবরা কলিজার কথাগুলো বলে দিয়ে যায় জান্নাতে যাওয়ার জন্য কামিল পাস দাওরায় হাদিস পাস করা কোনো শর্ত না জান্নাতে যাওয়ার জন্য সুস্থ মেজাজ নিয়ে কবরে যাওয়া শর্ত আমি কোন পেজ বুঝি না কোন পেশাইতে জানি না আমি সুস্থ মস্তিষ্ক নিয়ে যাইতে চাই কোন পেজ গজ বুঝি না নবীজির এক খাদেম নবীজির খুব খেদমত করেন হাদিসের মধ্যে আছে বুখারী মুসলিমের ইমাম নবাবীর লেখা রিয়াজুস সলিহীন কিতাব কিনবেন তার মধ্যে আছে নবীজির খুব খেদমত করেন একদম অত বেশি বোঝে না বুঝের পরিমাণ কম খুব কটা কঠিন কথা বলতে জানে না পেশায় কোনো কথা বলতে জানে না সাদা সিধা মানুষ নবীর খেদমত করেন নবীজি ওর খেদমতে সন্তুষ্ট হয়ে গেছেন নবীজি একদিন বলতেছে দীর্ঘকাল ধরে তুমি আমার খেদমত করো আমি নবী মুহাম্মদ তোমারে কিছুই দিতে পারি নাই তোমার মনে কি কোনো কিছু চাই না তুমি আজকে আমার কাছে চাও তুমি যা চাবা আল্লাহর কাছে দোয়া করে দেব সাথে সাথে আল্লাহ পাক আল্লাহর পক্ষ থেকে তোমাকে তাই দিয়ে দিবে সাদা সিধা মানুষ অত বুঝি না আমরা অত বুঝি না কম বুঝি আল্লাহর নবী বলেন তুমি কি চাও বলো আমি দোয়া করে দেব কি চাও বলো নবীর ওই খাদেম বলতেছেন ইয়া রাসূলুল্লাহ কিচ্ছু চাই না হাঁটতেছি আপনার পিছনে চলতেছি আপনার পিছনে উঠতেছি আপনার কথাই বসতেছি আপনার কথায় আপনার বাইরে একটা কাজও করার চিন্তা করি না আপনার সারা দিনেও থাকতে পারি না রাতেও থাকতে পারি না আপনার সারা কোনো জায়গায় যাইতেও পারি না হুজুর আপনার কাছে একটা জিনিস চাইতেছি জমিনের মধ্যে যারা আপন করে নিয়েছি মৃত্যুর উপরে আমি যেন তারে হারিয়ে না যাই আমি চাইতেছি আমার চাওয়া হলো আপনি আল্লাহর কাছে দোয়া করে দেন আমি যেন পরকালে আপনার সঙ্গে জান্নাতে থাকতে পারি কামিল পাস করে নাই দাওরা পাস করে নাই মাথার ভিতরে একারো হাত লম্বা পাগড়িও বাঁধে নাই আমার মতো লম্বা জামা গায়ে দিয়ে বলে নাই আমি জান্নাতের ভিতরে যাব মুখ ভরা দাড়ি রাখতে পারে নাই দাড়ি রাখে নাই দাড়ি দিয়ে জান্নাতে যাবে সেই চিন্তাও করে নাই বিশ্ব নবীকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে থেকে মজা পেয়েছি আপনি দোয়া করে দেন আমি যেন আপনার সাথে জান্নাতে থাকতে পারি তো নবীজি বললেন আবা ভাই রাজাদি এর বাংলা অর্থ হলো শুধু এইটা আর কিছু চাও না মানুষ তো মনে করে সুযোগ পেলে দুনিয়ার কত কিছু চেয়েছে নবীজি বলতেছেন আওয়া গায়রা জালিকা এছাড়া আর কিচ্ছু চাও না শুধু আমার সাথেই জান্নাতে থাকতে চাও হাদিসের মধ্যে আসছে সাহাবী বলতেছেন খাদেম ইয়া রাসূলুল্লাহ এটাই
শুধু এটাই আমি আর কিছু চাই না নবীজি বললেন এর জন্য দরকার হলো এর জন্য দরকার আলাইকা বিকাসরাতিস সুজুদ আলাইকা বিকাসরাতিস সুজুদ বুদ্ধি কাটানোর দরকার নাই মাথা মোটা হওয়ার দরকার নাই বুদ্ধি কাটানোর দরকার নাই মাথা মোটা হওয়ার দরকার নাই আমি নবী মুহাম্মদের সঙ্গে যদি জান্নাতের ভিতরে থাকতে চাও এই ব্যাপারে তুমি অধিক পরিমাণে সেজদা দিয়ে আমাকে সাহায্য করো সহজ জিনিস সেজদা তো সেই দেয় যে নিজের আমিত্বকে ধূলিসাৎ করে বিষয় দিয়ে পিছনে ফেলে সব থেকে দামি কপালটাকে যে জমিনের মধ্যে রাখতে পারে সেই সেজদা এই জন্য আমি মাঝে মধ্যে এই কথা বলি যে আল্লাহ তাআলা তার নবীকে দিয়ে আমাদেরকে জানাইছেন যে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে যে মানুষকে দিবেন তো আল্লাহ তাআলা মানুষের অবয়ব ফিজিক্যাল দিক যেটাকে বলে বাহ্যিক অবস্থা দেখবেন না কি পরিমাণ সম্পদ আছে তাও আল্লাহ দেখবেন না আল্লাহ তাআলা দেখবেন ওর ভিতরটা বক্রতা মুক্ত কিনা নিফাক মুক্ত কিনা সমস্ত কুটকৌশল মুক্ত কিনা চক্রান্ত মুক্ত কিনা ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম অন্তর দেখবে নরম অন্তরের মধ্যে কোন ধরনের কোন চক্রান্ত নাই কোন ধরনের কোন কুটকৌশল অন্তরের ভিতরে লালন করে না তো অন্তর ফেরেশ তো আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিয়ে দেবে পার্টি কোন কথা বলবে না বুঝার দরকার না তো সাহাবা ইকরামকে জিজ্ঞাসা করলেন তোমরা জুতা খুলছো কেন কে বলছে জুতা খুলতে আমি তো বলি না নবী তো বলেন নাই জুতা খুলতে জুতা খুলছো কেন সাহাবাই কেরাম কি জবাব দিলেন দিনের ভিতরে লিখে নেওয়া দরকার কি জবাব দিলেন সাহাবাই কেরাম বলতেছেন রাইনাকা আমরা দেখলাম আপনাকে আপনি নামাজের ভিতরে আপনার পায়ের জুতা স্যান্ডেল খুলে আপনি বাম দিকে সরায় রাখছেন এইটা আমরা দেখছি নবী মুহাম্মাদের পায়ের ভিতরে জুতা থাকবে না আমরা এত বড় হইতে পারি না আমাদের পায়ে জুতা স্যান্ডেল থাকবে আপনারে খুলতে দেখছি তাই আমরাও খুলে ফেলেছি বলার দরকার হয় নাই কি তোমরা খোলো হাদিসের ভিতরে আসছে হাদিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মুসলিম শরীফ বুখারী শরীফের মধ্যে আছে নবীজি স্বর্ণের আংটি ব্যবহার করতেন স্বর্ণের আংটি এই আংটির এইদিকে আমরা তো পাথর লাগাই নবীজির এইখানে ছিল সিল মোহর নবীজি এটাকে সিল দিতেন আমরা যেমন স্টাম্প দিয়ে মারি নবীজি আংটি দিয়ে এরকম করে মেরে দিতেন স্বর্ণের আংটি ব্যবহার করতেন তখন স্বর্ণের আংটি ব্যবহার করার উপরে কোনো নিষেধাজ্ঞা ছিল না তো হঠাৎ করে বুখারীর হাদিসে আসছে হঠাৎ করে স্বর্ণের আংটি ব্যবহার করার ব্যাপারে আল্লাহর পক্ষ থেকে নিষেধাজ্ঞা আসছে তো নিষেধাজ্ঞা আসলে সাহাবীদের হাতেও স্বর্ণের আংটি আল্লাহর নবীর হাতেও স্বর্ণের আংটি তো নবীজি মসজিদে নববী মেম্বারের উপরে উঠলেন মেম্বারে উঠলে তো সবাই দেখতে পায় যারা সামনে আছে আল্লাহর রসুল নিজের হাত থেকে আংটিটাকে খুললেন খুলে হাতের মধ্যে এরকম দেখাচ্ছেন সাহাবীদের আর বলতেছে এই শুনে রাখো এই আংটি আমি ব্যবহার করতাম আর ফাসুল মানে হলো এই বড় অংশ বলে এর যে দেখানো বড় অংশ এটা আমি হাতের মধ্যে হাতের তালুতে রাখতাম তোমরা দেখো এটা আমি খুলে ফেলেছি জীবনে আর কোনোদিন এটা আমি হাতে দেব না ফরমা বিহি এরপরে নবী যে আংটিটা ছুঁড়ে মারলে হাত থেকে সাহাবাই কেরামের হাতের ভিতরেও আংটি ছিল নবীজি বলে নাই যে তোমরাও খোলো এ বলার সুযোগ সময় দেওয়ার দরকার ছিল না বলার অপেক্ষা সাহাবাই কেরাম করেন নাই নবীজি যখন হাতের থেকে আংটি খুলেছেন সাহাবাই কেরাম যারা সামনে বসা ছিল ফানাবাজান নাস খাওয়াতিমাহুম হাদিসের মধ্যে আসছে সাথে সাথে সামনে যারা বসা ছিল কোনো কথা নাই নবী যখন আংটি খুলে ফেলে তো তার যোগ্য সাহাবীরা তো হাতে রাখতে পারে না সাথে সাথে আংটিটাকে খুলে সাহাবাই কেরাম দূরে সুরে মেরে বলতে বলতেছে যে জিনিস নবী হাতে রাখে না নবীর সাহাবীরাও সেটা হাতে রাখতে পারে না আজকে মসজিদের ইমাম একদিকে আমি তো আর একদিকে এই তো আমরা মুসলমান এজন্য আমাদেরকে এখন খুব সহজে কাফের আর বেঈমান টাকা দিয়ে পয়সা দিয়ে চক্রান্ত দিয়ে ভয় দিয়ে লোক দিয়ে পদ দিয়ে পদবি দিয়ে ডেজিনেশন দিয়ে চাকরির প্রলোভন দেখিয়ে আমার কাছ থেকে আমার ইমানকে খুব সহজে কাফের বেঈমানরা নিয়ে নিচ্ছে খুব সহজ তো আল্লাহর রসুল
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে প্রশ্নে জুতা খুললে কেন? বলে আপনি খুলছেন তাই আমরা খুলছি। নবীজি বলেন আমি তো এমনি খুলি নাই, অন্যদিন খুলি না, আজকে কেন খুলছি তা কি তোমরা জানো? সাহাবায়ে কেরাম বলেন না আমরা জানি না। আল্লাহ নবী বললেন শুনে রাখো, ইন্না জিবরিল আতানি, এই নামাজের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে এসেছিলেন, আমার এসে বলতেছে ইয়া রাসূলুল্লাহ আপনার পায়ের ভিতরে যে স্যান্ডেল আছে ওই স্যান্ডেলের নিচে না পাকি আছে, আপনি খেয়াল করেন নাই, আল্লাহ পাক আমাকে আপনার কাছে পাঠিয়েছেন বলে দেওয়ার জন্য এই স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়া যাবে না, দ্রুত পায়ের স্যান্ডেল জুতা খুলে আপনি সরায় রাখেন, ওই ময়লার কারণে আমি খুলছি এমনি খুলি না। সুতরাং তোমাদেরকে মাসালা বলে দিই, জুতা স্যান্ডেলে যদি ময়লা থাকে নামাজের সময় খুলবা, যদি ময়লা না থাকে জুতা স্যান্ডেল পায়ে দিয়ে নামাজ পড়তে কোনো মানা না। মুসলমান ভাইরা আমার জন্য যে বয়ান হবে লম্বা সময় বয়ান করা সম্ভব হবে না, দিলের কান দিয়ে মানার নিয়াতে শোনা শুনে রাখো। মুসলমান রাজনৈতিক প্ল্যাটফর্মে ভিন্নতা থাকতে পারে, ব্যবসার পলিসিতে ভিন্ন থাকতে পারে, বংশীয় পরিচয়ের ক্ষেত্রে ভিন্ন থাকতে পারে, কিন্তু আমাদের সকলের এক পরিচয়, সে পরিচয়ে কোনো ভিন্নতা নাই। সে পরিচয়ের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।